করছে কার পিছু, বলছে না কিছু, করছে কার চুপি, মন ভরা ডুবি, বলে দে বলে দে চুপ কথা বলে দে। কেউ মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু, বলছে না কিছু, করছে কার চুপি, মন ভরা ডুবি, বলে দে চুপ কথা খুলে দে। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি। তা যাই হোক, আজ সকালটা এখান থেকে স্টার্ট করলাম। দেখো আমার বোন এদিকে কাটাকুটি করতে বসে গেছে, আর দিদি দিদি ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে তারপর ব্রাশ করছে, মামাও দেখো এক একা ব্রাশ করছে, আজই এখনও মুগ্ধ হয়নি, বসে রয়েছে দেখতেই পাচ্ছ। আর আমার বড় মেয়ে হচ্ছে একটু দোকানে গেছে, বিছানা টিছানা তুলে দেখো খুব সুন্দর করে গুছিয়ে গেছে, তারপরে এখন দোকানে গেছে, কারণ আজ টিফিনের ঝামেলা করবো না, পাউরুটি আনতে দিয়েছি, রুটিপুটি করতে গেলে দেরি হয়ে যাবে। তাদের কী কী রান্না হবে না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করো। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, পুঁই শাক হবে এখানে, দেখতেই পাচ্ছ পুঁই শাক কেটে নিয়েছে, আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছে, পেঁয়াজ রসুন, রসুন এখন মানে ছুলছে, আর আদাও ছাড়ানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে, আর এখানে সর্ষে ডাঁটা আছে, সর্ষে ডাঁটা আজকে হবে না। যাই হোক, গুড মর্নিং বনু, পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, আর এদিকে দেখো আমি পুঁই শাক কেটেছি, আর ওখানে দেখো আলু গুঁড়ো কাটা হয়ে গেছে, আর ওইদিকে দিদি দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে, আর ওইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত ফুটছে টকবক টকবক করে, আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসানো হয়ে গেছে। আর পেঁয়াজের ডাল করবো, দেখো পেঁয়াজগুলোকে একটুখানি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন, একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা এবার এর মধ্যে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, নুন দেবো, হলুদ দেবো। দেখেছি দেখো, এই তো পাপাকে একটা ফোন কর, মা তুই আবার ইয়ারব্যান্ড পরেছে নাকি? পুঁই শাক বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, এখানে পেঁয়াজের ডাল হয়ে গেছে, এখানে জিরে বসিয়েছি, মানে আমার বাবাকে খেতে দিয়েছি, ব্রেকফাস্ট কাটছে, ব্রেডের সঙ্গে মিউনিস লাগিয়ে দিয়েছি, গ্রিল করে দিয়েছি দেখতেই পাচ্ছ, মামাও একাকাই খাচ্ছে, বড় হয়ে গেছে এখন, আমার তো ঝামেলা নেই এখন আর, মামাও এখন একাকাই খাচ্ছে, মিউনিস লাগিয়ে দিয়েছি। হ্যাঁ পুঁই শাক হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখানে বেগুন ভাজাও হয়ে গেছে, এখন ডিম রান্না হবে, কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ডিম ভেজে নিয়েছি, এখানে আলু ভেজে নিয়েছি, টমেটম কেটে নিয়েছি, আর দেখো এখানে আমার মশলা করা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই তেলটা একটু গরম হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে, তেজপাতা দেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ একে একে দিয়ে দেবো। বৌদি দেখো বড়া নিয়ে এসছে কুমড়ো ফুলের, বৌদি এসছে, বৌদি এনা, বৌদি জল খাবে এখন, বৌদি জল দিয়েছি, আমাদের স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ে স্নান করতে গেছে, আমি তো ওয়েট করছি, ও আসলে ওটা দুটো ভাত খাওয়ায় পাঠাবো, ওর মন টন ভালো নেই আজকে। দেখো কি আছে, কি কোম্পানি থেকে এটা দিচ্ছিস অর্ডার? সিমটেম। সিমটেম আবার কি প্রোডাক্ট মামার? বাবা কি করে করে দিয়েছে, ঘর নোংরা করবি নাকি? না না, কি এসছে দেখো অর্ডার দিচ্ছে কি সব জানি না আমি, আমাকে না বলে দেখো কি সব পারফিউমটা আমি আগে নিই, অসাধারণ গন্ধ, এটা কি জিনিস? দেখি দাঁড়া বডি স্ক্রাবটা দেখি,
ওয়াও রাজুমাকে ডাটা দিয়েছ শ্যাম্পু আমার অনেকদিনের শখ ছিল মামাআর্থের শ্যাম্পু মামাআর্থের কন্ডিশনার মামাআর্থের অয়েল ইউজ করি আমার বৌদি চলে যাচ্ছে বৌদি চলে যাচ্ছে আমার খুব পছন্দ হয়েছে কৃষক কোম্পানি থেকে কিনেছে এইসব জিনিস আমার আর ভালো লাগে না নেটের জন্য এখন আমাদের ইভিনিং টাইমে রোল খাবে সবাই তাই রোল কাটছে একটা রোল খেতে পারবেন আমার বোন তার জন্য আর্ধেক কাটছে যাক নিচ্ছি এখন রোল খাবে তার জন্য দেখো এবার কলা ছোকলাগুলো এনে মামাম রোল খাবে আমার গরমে খাচ্ছে রোল দে কে বল ক্যামেরা কেমন দে ইভিনিং টাইমে টিফিনটা কীরকম হচ্ছে তোদের বলে দে বাবা এখানে ফ্যামিলি কিন্তু ঠাকুরের সিংহাসন এখন যাবে কেমন লাগছে অসম হয়েছে বলছে অসম টিপির কাজ কি দেখেছো তা চলো আমিও খেয়ে নিই এরকম আমাকে দিয়ে দিছে না আমি এখন রোল নিয়ে নিছি আদি দেখতেই পাচ্ছ এখন আদি রোল খাবে কোন দোকান থেকে নিয়েছিস রোল আদি খাচ্ছে রোল তাহলে ছাড়াও না কেমন হচ্ছে বনু হাঁপায় গেছে গল্প করতে সারাদিন পর এখন মনে পড়লো বড় বৌদি গল্প করতে আসি ননদদেরকে না দেখলে ভালো লাগে না হুম আর একজন তো চৈলা গেছে হাজবেন্ডের সঙ্গে কথা বলছে আর একজন কি করছে কুরকুরে খাচ্ছে আর বড় বৌদি চানাচুর খাচ্ছে বাবারে কি অপমান রে কি অপমান কি করবে ডিভোর্স দিল নাকে কুরকুরে খাচ্ছে আম্মা মারা দি আমার বোধে এখন বাড়ি যাবে তাই রেডি হচ্ছে একটা ভিডিও চলছে দেখতেই পাচ্ছ এখানে চলছে বা কিসব দেখছে টিভিতে আমার ফোন দেখো পটল ভাজা হবে এখন রাত্রিবেলা পটল ভাজছে কাটবে তাই পটল ভাজবে বলে আমার বৌদি চলে যাচ্ছে আমার মনটা খুব খারাপ লাগছে ডাটা নিয়ে আর পেঁয়াজ নিয়ে চলে যাচ্ছে এখন আমাদের রাতে আবার রান্না হবে ভাত বসাবো রাখি বৌদি ফোন করছে ওনায় পটল কাটা হয়ে গেছে ওকে রান্নাই করতে জানে এসে ওই রান্না করছে দেখো পটলগুলো ভাজলো কি সুন্দর করে দেখতেই পাচ্ছ লঙ্কা ভাজলো লঙ্কা ভাজলো আর আমরা এখন লেজা খাবো লেজা ভাজা খেতে আমাদের ভীষণ ভালো লাগে গরম গরম লেজা ভাজছে ভীষণ প্রিয় আমাদের লেজা ভাজা খেতে দেখো দুদিনের দুটো লেজা নিচে রাত্রিবেলা গরম গরম ভাতে পটল ভাজা শুকনো লঙ্কা তেল আর তো মাছের ডিম আর এই লেজা ভাজাটি আমরা খাবো আর দুপুরে তরকারি রয়েছে ভাত হয়ে গেছে এদিকে দুপুরে মাছের ঝোল রয়েছে ডিমের কষা রয়েছে পুঁই শাকটাও রয়েছে ওগুলো ওরা খাবে সবাই আরও বাকি লোকগুলো আসতে কথা পিছলি এখন বিছনাকে যাচ্ছে বিছনা এখন ঝাড়ছে বিছনা তো ঝাড়তেই হবে সব তোমরাই তো নোংরা করেছো
আমার বোন বসে পড়েছে, আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আবার দিদি করছে, আর এদিকে ও কি করছে দেখো খেলা করছে, আর এদিকে আদি দেখো শুয়ে রয়েছে চুল দিয়ে খেলা করছে। তো আমি আর আমার ভিডিওটা বেশি বড় করব না, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি। আমার বোনের হয়ে গেল ভিডিও কমপ্লিট, এখন আদি শুয়ে পড়েছে, এখন আমরা একটু ঘুমাবো। তো তাহলে এখন আমাদের ঘুমানোর পালা, এখন ঘুমাবো, রাত্রির বারোটা আসতে যাচ্ছে পুরো একদম পাকা। তো চলো আমাদের ভিডিওটা আমরা আর বেশি বাড়বো না, আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো মানে ব্লগই কানে শেষ, টাটা, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি। তোমাদেরকে জানাচ্ছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল, চলো টাটা।